আসসালামু আলাইকুম। কুকিং হাউজে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ মজাদার একটি ভর্তার রেসিপি। আজ তৈরি করব ভিন্ন স্বাদের পটল ভর্তা। ভর্তা খেতে যারা পছন্দ করেন তাদের কাছে ভীষণই ভালো লাগবে আমার আজকের এই ভর্তার রেসিপিটি। আজকের এই পটল ভর্তা তৈরি করব ধুন্দুল দিয়ে। পটল এবং ধুন্দুল একসাথে ভর্তা তৈরি করলে এটা খেতে অনেক বেশি টেস্টি এবং মজার হয়। যারা এখনও পটল ধুন্দুল একসাথে দিয়ে ভর্তা তৈরি করেননি তারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে আর সবাই ভীষণ পছন্দ করবে। এটি সাদা গরম ভাত দিয়ে খেতে অনেক বেশি মজার এবং টেস্টি। আমি এখানে 6টা পটল নিয়েছি আর এই পটলের খোসা সহ ভর্তা তৈরি করব। আর নিয়েছি মিডিয়াম সাইজের একটা ধুন্দুল। ধুন্দুলের খোসার উপর পাতলা যে আবরণটা সেটা চেঁচে ফেলে দিয়েছি। পটল এবং ধুন্দুল ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই পটল এবং ধুন্দুল আমি ছোট টুকরো করে কেটে নেব। পটল এবং ধুন্দুলটা হালকা সেদ্ধ করে নিতে হবে, যার জন্য ছোট টুকরো করে নিলে এটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আমি পটল এবং ধুন্দুল ছোট টুকরো করে কেটে নিয়েছি। আজকের ভর্তাটা আমি পটলের খোসা সহ তৈরি করব। কেউ যদি পটলের খোসা ফেলে দিতে চান সেটা দিতে পারেন। কয়েকটা কাঁচামরিচ নিয়েছি। এখন কাঁচামরিচ সহ পটল এবং ধুন্দুল একসাথে সেদ্ধ করে নেব। প্যানে আমি হাফ কাপের মতো পানি নিয়েছি। এই পানির মধ্যে পটল ধুন্দুল এবং কাঁচামরিচ দিয়ে সেদ্ধ করে নেব। পটল এবং ধুন্দুলটা কাঁচাও বেটে নেওয়া যায়, তবে একটু সেদ্ধ করে নিলে বাড়তে সুবিধা হবে, এটি নরম হয়ে যাবে। যে পানিটা দিয়েছি পানিটা টানিয়ে শুকিয়ে নিতে হবে। আমি পটল ধুন্দুল ভালো মতো সেদ্ধ করে নিয়েছি, পানিটাও টেনে গিয়েছে। এখন পটল ধুন্দুল ঠান্ডা করে এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। শিলপাটায়ও বেটে নেওয়া যাবে, যার যেটাতে সুবিধা হয় সেভাবে বেটে নিতে হবে। আর এই পটলের মিশ্রণটা একটু মিহি করে বাটতে হবে, তবে একেবারে মিহি না, হালকা দানা দানা মতো থাকতে সমস্যা হবে না, তবে একটু মিহি করে বেটে নিলে খেতে ভালো লাগবে। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। সরিষার তেল দিয়েও এই পটলের ভর্তা তৈরি করা যাবে। আমি এখানে রেগুলার রান্নার তেল দিয়েছি। কালিজিরা দিয়ে দেব হাফ চা চামচের মতো। কালিজিরা ফোড়ন দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে। কালিজিরাটা একটু ভেজে নেব সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত। এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। হাফ কাপের মতো নিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা এখন একটু ভেজে নেব লাল করে। পটলের ভর্তা বিভিন্নভাবে তৈরি করা যায়, তবে আজকে আমি যেভাবে পটল এবং ধুন্দুল একসাথে ভর্তা করব এই ভর্তাটা খেতে এত বেশি মজার এবং টেস্টি হয় যে না খেলে বুঝতেই পারবেন না। যারা এখন এভাবে ভর্তাটি তৈরি করেননি তারা অবশ্যই একবার তৈরি করে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। আমি পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি। এখন এই ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে দেব সেই পটল এবং ধুন্দুল বাটা। আমি পটল এবং ধুন্দুল খুব ভালোভাবে বেটে নিয়েছি একটু মিহি করে। এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে পেঁয়াজের সাথে মিলিয়ে দেব। চুলার আঁচ অল্প রাখতে হবে যেন পুড়ে না যায়। পেঁয়াজটা এভাবে লাল করে ভেজে নিয়ে তারপরে যদি এটা দেওয়া হয় পেঁয়াজের সুন্দর একটা ভাজা ফ্লেভার আসে, খেতে খুবই ভালো লাগে এই ভর্তাটি। এখানে কিন্তু পেঁয়াজ বেটেও এই ভর্তা তৈরি করা যায়। পটল ধুন্দুলের সাথে একবারে পেঁয়াজটা বেটে নেওয়া যায়। পেঁয়াজের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশ্রণটা মিলিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। হলুদের গুঁড়া দিয়ে দেব হাফ চা চামচ মতো। ধনিয়ার গুঁড়া দিয়ে দেব হাফ চা চামচ মতো। এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে সব কিছু একসাথে মিলিয়ে নেব। চুলার আঁচ অল্প রেখে এখন ভর্তাটি ভেজে নিতে হবে। মশলাটা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিলিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব মাছ। আমি এখানে 2 টুকরো রুই মাছ সেদ্ধ করে মাছের কাঁটাটা বেছে নিয়েছি ভালোভাবে। আর এই ভর্তাটা যদি মাছ দিয়ে তৈরি করা হয় তাহলে খেতে অনেক বেশি মজার হয়। মাছ ছাড়াও এই ভর্তাটা তৈরি করে নেওয়া যাবে। কেউ যদি মাছ না দিতে চান মাছটা বাদ দিতে পারেন। মাছটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিলিয়ে নেব। অল্প আঁচে ভেজে নিতে হবে ভর্তাটা। আমি সুন্দর মতো নেড়েচেড়ে ভর্তাটা ভেজে নিয়েছি আর ভর্তাটা প্রায় তৈরি করা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব কিছু ধনে পাতা কুচি। ধনে পাতা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিলিয়ে নেব।
অল্প আঁচে নেড়ে চেড়ে আমি ভর্তাটা খুব সুন্দর মতো ভেজে নিয়েছি। আর আমার পটল ধুন্দুলের ভর্তা তৈরি করা হয়ে গিয়েছে, এখন এটা নামিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ মজাদার এবং টেস্টি ভিন্ন স্বাদের পটল ভর্তা। যারা এখনও এভাবে পটল এবং ধুন্দুল দিয়ে ভর্তা তৈরি করেননি, তারা অবশ্যই একবার তৈরি করে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। সাদা গরম ভাত দিয়ে খেতে এক কথায় অসাধারণ। যারা ভর্তা খেতে পছন্দ করেন, আশা করছি তাদের কাছে ভীষণই ভালো লাগবে আমার আজকের এই ভর্তাটি। আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।